আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এগুলা হচ্ছে হলিডের ফুটেজ। হলিডের সময় আমি একটু একটু রেকর্ড করেছিলাম, সময় স্বল্পতার কারণে আমার আর আপলোড করা সম্ভব হয়নি। তো দেখতেই পেলেন মেয়ে ওর টি কাপ সেটগুলা কালার করেছে সুন্দর করে, ও যেভাবে পছন্দ করে, আর ছেলেগুলো ওদের গিফট খুলেছে। ওরা এই কারটা কীভাবে রেসিং বা গ্যারেজ সবগুলো ফিক্স করে নিল, ফিক্সিং করতে পারে খুব ভালো মাশাল্লাহ, যে কোনো ঠয় খুব তাড়াতাড়ি বুঝে নেয়। আর এই তো মেয়ে অ্যালবাম ফিক্স করতেছে, একটা পাতায় চারটা পিকচার রাখা যায়। তো আমি ওকে হেল্প করতেছি, কারণ ও ছোটোবেলার পিকচার দেখতে অনেক পছন্দ করে। তো কত সময় ওদের সাথে স্পেন্ড করার পর চলে গেলাম রান্নার কাজে। তো এই ছিল রান্না বান্না। এখানে হচ্ছে মুলার ভাজি, অনেকে হয়তো এটা পছন্দ করেন। মাঝে মধ্যে আমরা এটা রান্না করি, সব কিছু তো আর সবসময় খাওয়া যায় না, উল্টাপাল্টা করে রান্না করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কলিজা, আমি কলিজাগুলোকে বয়েল করে ভালো করে ধুয়ে নিলাম, এতে করে একটা কলিজার মধ্যে যে গন্ধ থাকে সেটাও চলে যায়, প্লাস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো যে কলিজা বোনাটা হয়ে গেলে আমি তেমন বেশি ছোটো ছোটো করি নাই, যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর এই যে মুলা ভাজিটাও রান্না হয়ে গেছে। তারপর এদিকে হচ্ছে মিট বোনা, বাচ্চাদের জন্য এটাও কুক করা শেষ। যেহেতু আমরা সবাই বাসায়, সেই জন্য আমি একটা সুইট কিছু বানালাম। হলিডের সময় তো অনেক সময় পাওয়া যায়, বাচ্চাদের নিয়ে বিজি থাকার পরও বাসায় তো আছি। তো একটা কিট বানালাম, ভাবলাম আপনার সাথে শেয়ার করে নিই। বিরিয়ানি চাল বা স্টিকি রাইস আমি পানি দিয়ে কুক করেছি, সফট হওয়ার পর আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর দুধটা ব্লক চলে এসেছে। এখন আমি পরের মতো গুড় দিয়ে নাড়াচাড়ার মধ্যে রেখে চুলিটা অফ করে দিলাম। এই যে খুব ঝটপট হয়ে গেল আমার কিটটা। তো রান্না তো শেষ, এখন পরিবেশনের পালা। একটি প্লেটে নিয়ে নেব একটু কিট দেখার জন্য মিষ্টিটা কীরকম হয়েছে। তো মাশাল্লাহ পারফেক্ট হয়েছে, মিডিয়াম মিষ্টি, কারণ খুব বেশি মিষ্টি আমি খেতে পারি না। আমাদের পরিবারের সবাই একটু মিডিয়ামই খেতে চান, অনেকেই আছেন মিষ্টি জিনিস অনেক মিষ্টি পছন্দ করেন। তো ভালোই ছিল। এখন আবার চলে এলাম বাচ্চাদের কাছে, কেউ খেলতেছেন ব্লক দিয়ে, কেউ লেখাপড়া করতেছেন। যেহেতু মেয়ে নতুন নতুন শিখতেছে, ও অনেক পছন্দ করে লেখাপড়া করে এইভাবে বোর্ডের মধ্যে। কোনো কোনো বিকালবেলা আমরা বাহিরে হাঁটাহুটি করতাম, আবার শপিং মলেও যেতাম। তো দেখতেই পাচ্ছেন এই যে থিয়েটার, ওই দিক দিয়ে আমরা যাচ্ছি সিনেমায় বাচ্চাদের নিয়ে। ওরা খুব এক্সাইটেড ছিল স্পাইডারম্যান মুভি দেখতে। তো ফাইনালি আমরা ভিতরে চলে এলাম, এই যে স্পাইডারম্যান মুভি। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি, আপনার সাথেই থাকুন। হ্যাঁ, এইভাবে ভিতরে গিয়ে অনেকক্ষণ বসে সিনেমা দেখা হয়েছিল। তেমন বেশি মানুষ ছিল না যেহেতু করোনা টাইম। তো এখানে একটি রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা বাচ্চাদের নিয়ে খেলাম। ওরা ওদের পছন্দ মতো খাবার অর্ডার করতেছিল, দেখতেই পাচ্ছেন। তো খাবারের জন্য ওয়েট করতেছি, খাবার এসে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। তো আমরা খেয়ে দিয়ে আবার বাসায় চলে যাব। বাসায় চলে এসেছি। সকালবেলা আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তান্দুরি বানানোর জন্য। তো এই যে ম্যারিনেট করা চিকেনগুলো এখন গ্রিল করে নেব, যেহেতু হলিডে টাইমে বাচ্চা একটু লেটে ঘুমায়, তো ওরা হালকা পাতলা কিছু খেয়ে নেবে। আবার অনেক লেটে ঘুমায়, আমরা সবাই আসলে লেটে ঘুমিয়েছি, ডিসেম্বরের হলিডে তো অনেক মুভি টুভি আসে এই সময়। তো বাচ্চারা বসে আবার বাসায় মুভি দেখে লেখাপড়া খেলাধুলা এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম আমরা সারা হলিডে। তো খেয়ে কীভাবে হলিডে কাটিয়েছেন কমেন্ট করে জানাতে পারবেন। আসলে খুব লম্বাই লেগেছিলো এই হলিডেটা।
আর এখানে হচ্ছে মিষ্টি, আমাদের একজন নাতি হয়েছে মাশাল্লাহ, তো ওর মিষ্টি খুব সুন্দর বক্সে করে দিয়েছেন, আপনাদের সাথেও শেয়ার করতেছি, সবাই দোয়া করবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে অনেক কিছু, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর একটু একটু হলিডে পার্ট রাখি। তো ভালো থাকবেন সবাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।